আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মজাদার টেস্টের একটা রেসিপি, মিক্স ভেজিটেবলস খিচুড়ি। এটা বর্ষার দিনে খেতে খুব ভালো লাগে, আর দুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটা মুরগির মাংস এবং স্যালাড এবং পটল ভাজার সঙ্গে খেতে ভালো লাগে, এবং বেগুন ভাজা হলে তো আরও ভালো হয়। আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানানো যায়। সবার আগে নেব পরিমাণ মতো মুগ ডাল, এই দেখুন মুগ ডাল। এবার আমি ভেজে নেব ভাজার জন্য। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার দেবো মুগ ডাল, হালকা লাল লাল করে ভেজে মিডিয়াম আঁচে ভাজ। দেখুন হালকা ভাজা হয়ে গেছে, মুগ ডাল হালকা ভেজে নিলে খিচুড়ির টেস্টটা একটু ভালো হবে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। আর এদিকে আমি মিনিকেট চাল দিয়েছি, দেখুন মিনিকেট চাল দিয়েই আমি বানাবো। এবার আমি মুগ ডাল ভাজা মিনিকেট চালে ঢেলে দেব। এবার মিক্স করে দেব। এবার মুগ ডাল আর চাল ভালো করে আমি দুই থেকে তিনবার ধুয়ে নেব। ভাজা মুগ ডাল আর চাল ভালো করে ধোয়া হয়ে গেছে, আমি দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি। এবার আমি সাইডে রেখে দেব। আর এদিকে আমি কুকার বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। খিচুড়ি আমি বানাবো কুকারে। এবার দেবো রিফাইন্ড অয়েল, পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আর দেবো কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কা, চেরা করে কেটে রাখা কাঁচা লঙ্কা। আর দেবো তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ ফাটিয়ে নেওয়া আর গোলমরিচ। এবার আমি পেঁয়াজ মিশাই নয়লের সঙ্গে লাল লাল করে ভেজে দেবো। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন হালকা লাল লাল করে নিয়েছে। এবার আমি দেবো পরিমাণ মতো গোটা জিরে। আর দেবো পরিমাণ মতো হলদি পাউডার। পরিমাণ মতো জিরে ধনে পাউডার। পরিমাণ মতো শুকনো ঝালের গুঁড়ো। এবার দেবো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। কুচি করে কেটে রাখা টমেটো। এবার দেবো পরিমাণ মতো লবণ। এবার দেবো অল্প জল, মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি অল্প জল দেব। এবার আমি দেবো কেটে রাখা কুচু কুচু করে কেটে রাখা আলু।
এবার আমি দেব কেটে রাখা গাজর আর সিমলা। এবার আমি দেব বাকি কেটে রাখা বাঁধাকপি। এবার আমি সব সবজি মশলার সঙ্গে ভালো করে কষি। এরকম ভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, ঠিক এরকম ভাবে। আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম। সব সবজি কষানো হয়ে গেছে, এই দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি এখানে মুগ ডাল, ভাজা মুগ ডাল আর চাল ধুয়ে রেখেছিলাম, মিনিকেট চাল। এবার আমি সবজিতে দিয়ে দেব। সবজির মধ্যে সব চাল আমি দিয়ে দিয়েছি, চাল আর মুগ ডাল। এবার দেবো গরম মশলা পাউডার পরিমাণ মতো, আর দেবো ঘি পরিমাণ মতো ঘি। এবার সবজির সঙ্গে চাল আমি অল্প কষিয়ে নেব। সবজির সঙ্গে চাল আর মুগ ডাল কষানো হয়ে গেছে। এবার আমি দেবো গরম জল। এখানে আমি এই কাপে দু কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য এক কাপের জন্য আমি তিন কাপ গরম জল দেবো, কারণ সেদ্ধ চাল বয়স হতে টাইম লাগে। দু কাপ চালের জন্য আমি ছ কাপ জল দিলাম, আর এই সময় লবণটা একটু চেক করে নিলাম। দেবো অল্প লবণ, কারণ ওই সময় আমি লবণ একটু কম দিয়েছিলাম। যখনই বানাবেন এই সময় লবণ একটু চেক করে নেবেন। এবার আমি দুটো সিটি দিয়ে রান্না করে নেব। কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চেক করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এবং ভালো একটা খুশবু আসছে। এবার আমি উপর থেকে দেব অল্প ঘি। এবার আমি প্লেটে উঠিয়ে দেখিয়ে দেবো কতটা ভালো হয়েছে এবং ঝরঝরে হয়েছে। প্লেটে ঢেলে নিয়েছি, দেখুন খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে, মিক্সড ভেজিটেবলস খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে বানিয়েছি মাংস, দেখুন কষা মাংস। আর এই মাংস রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর বানিয়েছি দেখুন পটল ভাজা, আর বানিয়েছি স্যালাড, আর এর সাথে যদি বেগুন ভাজা হয় তাহলে আরও ভালো হয়, যেহেতু লকডাউন চলছে ওই জন্য ভালো বেগুন পাওয়া যায়নি। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে মিক্সড ভেজিটেবলস খিচুড়ি। আমরা আজ মাংস, পটল ভাজা, স্যালাডের সঙ্গে খাবো। আর বর্ষা দিনে এই রেসিপিটা অনেক ভালো লাগে, যেহেতু বর্ষা চলছে অনেক। আর আপনাদের খেতে ইচ্ছে হলে আপনাদের অবশ্যই ট্রাই করতে হবে, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর পাশে থাকা বেল আইকন ঘন্টিটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে এরকম ধরনের নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে এরকমই নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।